দেশের পথে প্রয়াত সাংবাদিক সন্তোষ মন্ডলের মরদেহ শেষ বিদায় জানানো হয় সবার প্রিয় মুখ প্রবাসী এই সাংবাদিককে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সন্তোষ মণ্ডলকে বিদায় জানাতে জড়ো হন তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক ও শুভানাধ্যায়ী সহ বিভিন্ন কমিউনিটির নেতারা বুধবার ব্রুকলিনের ফিউনোর সেন্টারে বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তার মরদেহ সবার জন্য উন্মুক্ত রাখা হয় প্রয়াত সন্তোষ মণ্ডলের শেষ বিদায় টাইম টেলিভিশন এবং বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় নিউ থেকে একটি ফ্লাইটে রাত এগারোটায় তার লাশ বহনকারী বিমানটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা পৌঁছাবে চব্বিশ জুন শুক্রবার সকাল আটটায় বিস্তারিত জানাচ্ছেন সোহেল হুসাই দীর্ঘদিনের সহকর্মী প্রয়াত সাংবাদিক সন্তোষ মণ্ডলকে এক নজর দেখতে ব্রুকলিনের ফিউনাল সেন্টারে হাজির হন তার দীর্ঘদিনের সহকর্মী প্রবাসের গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা খুব বেশি দিনের প্রবাসী না হলেও প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতে এসে তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন অনেকে নানা ঘাত প্রতি ঘাত মোকাবেলা করে স্বপ্নের দেশে পারিজমান সন্তোষ মন্ডল সবার প্রিয় সেই স্বপ্ন অধরাই রয়ে গেল সহকর্মীদের আক্ষেপ অনেকটা নীরব অভিমানেই তিনি চলে গেছেন না ফেরার দেশে সন্তোষ মন্ডল সম্পর্কে তিনি আমার সহকর্মী ছিলেন বা আমি তার সহকর্মী ছিলাম অনেক দিন কর্মক্ষেত্রে বহুবার বহুভাবে তাকে দেখেছি জেনেছি আপাদমস্তক একজন নিরেট সজ্জন মানুষ ছিল সাংবাদিক হিসেবে সন্তোষ মণ্ডল ছিলেন একজন পেশাদার ও আদর্শবান পেশার প্রতি যার ছিল অসম্ভব শ্রদ্ধা সময়ের কঠিন বাস্তবতায় প্রবাস জীবনে ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ত থাকার নিরন্তর লড়াই করেছেন তিনি শেষ বিদায় জানাতে এসে এমনটাই বললেন সাংবাদিক সংগঠনের নেতারা সন্তোষ ছিল আমার সর্বভারগত সন্তোষের চাকরি জীবনের শুরু আমার হাত দিয়ে প্রথম সাংবাদিকতা আসে সন্তোষ তখন ঢাকাতে সেই থেকে আমার সাথে খুব ঘনিষ্ঠ এবং এই নিউ ইয়র্কে এসেও সে আমার সঙ্গে প্রথম যোগাযোগ করে এবং আগামী মাসে তার এখানকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ওয়ার্ক পারমিট আসার কথা ছিল সেটাও আজকে অকেজ হয়ে গেল গেল সোমবার কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্তোষ মণ্ডলকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার সময় রাত এগারোটায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বপ্নের নিউ ইয়র্ক ছেড়ে যাবে তাঁর মরদেহ আর সহকর্মীদের কাছে তিনি বেঁচে থাকবেন কেবলই স্মৃতি হয়ে সৈল সাইন টাইম টেলিভিশন নিউ ইয়র্ক